রাজধানীর কাওরান বাজারে প্রতিদিনকার মতো আজও মাছের আমদানি ভালোই। দেখুন অনেক বড় সাইজের কিছু মাছ, 2 কেজি আছে নাকি? নাকি 1 কেজি 900, 1 কেজি 800। আজকে বাজার কেমন? আজকে বাজার মাছ নাই, মাছ একটু দাম। আজকে কত বিক্রি করছেন? কত? 1400, 1350, 1300। বড় মাছের চাহিদা কেমন? বড় মাছের চাহিদা কম, কম। ছোট মাছের চাহিদা বেশি, ছোট মাছের দাম বেশি। 800 মাছ 1000 টাকা কেজি, দাম বেশি। এটা কোন জায়গার মাছ? এটা এই বরিশালের মাছ। সত্য কথা বললে কি এটা কেনে? সবাই তো চাঁদপুর বলে। চাঁদপুরের মাছ একবার নাই বলে চলে, কম দু এক টায়ে। এটা সব বলে বরিশালের। বরিশালের যদি নদীর মাছ হয় তাহলে তো ভালো মাছ। বরিশালের মাছ হয় সবচেয়ে বেশি, চাঁদপুরের মাছ কম হয়। তারপরে আপনার ইয়াই ধানমন্ডি যে কাতলা এখানে মাত্র আমরা নিয়ে দিয়েও দিয়ে আসি। যদি মাছ থেকে সংগ্রহ করে চায় আমরা নিয়েও নিয়ে দিয়ে আসি। ইউটিউবের কল্যাণে এই মাছগুলো বিক্রি করে। আপনার এখানে কয় ধরনের মাছ আছে? আমার এখানে 2 ধরনের মাছ আছে, একটা আছে বরিশাল, একটা চাঁদপুর। 2 ধরনের মাছ আছে আর মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে। 1 কেজি 200 গ্রাম হইতে এটা আছে 1 কেজি 200 গ্রাম 150 গ্রাম। এর মধ্যে পদ্মা ডিম ছাড়া মাছ, এটি পদ্মা সামান্য হালকা ডিম হইবা পদ্মার মাছ। ওই দুই ওইটা এটা আছে বরিশাল, এটা বরিশাল না, ওইটা পদ্মার মাছ, এটা পদ্মার মাছ, এটাও পদ্মার মাছ, এটাও অর্ডারের মাছ, অর্ডারের মাছ। এগুলো আপনার এক একটা ইয়েতে কত কত কেজি দিচ্ছেন? একজনের দিতে হয় একটু আগে দিতে, একজনের 33 কেজি, কয় কেজি? 22 কেজি, 22 কেজি। 33,000 দাম আছে ওটা মাছ বৃদ্ধি। 1450 টাকা মাছ, খুব একের মাল। 1 কেজি 800, 1 কেজি 2 কেজি আছে, 1 কেজি 900 গ্রাম, 2 কেজি 1450 টাকা মাছ একের মাল। যেটা টাকাটা টাকার মিশে দেবো তোমাকে, খাইতে পারবো না। ভালো জিনিস খাইতে হলে টাকা দিতে বেশি দেখাই তুই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সকালবেলা আপনাদের এখানে যারা কেনে এবং তারপরে 2-3 ঘন্টা পরে 11টা 12টার দিকে যারা কেনে তারা বেশ কমে পায়, কারণটা কি? ওইটা কমে পাওয়ার কারণ হইলো মানে ওইটা মাছ ভালো থাকে না। আচ্ছা, ভালো মাছটা সকালে বিক্রি হয়। আর যেটা একটু বাসা গেঁদা মনে করেন আপনি বালোটা ছাড়া নেবেন না, সেটাই এখন আপনি আগে সকাল আইছেন আগে বালোটা লইছেন, আমি বালোটাই দেখছি। এখন আমার বার ডিজিট মিজিট যেটা আছে ওটা দেরি করে বেঁচে দেয়, ওটা কম দামে বেঁচে দেয় আমরা। এগুলো ব্যবসা আমাদের নিয়ম। আপনার আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে, আপনি একটু বলে আমার নিয়ে আমার নম্বরটা 01717333406। আমার নাম বাসার ভাই। যদি মাছ ভালো মানুষ খাইতে চান, পদ্মার মাছ খাইতে চান, চাঁদপুর পদ্মার ইলিশ, আমার নাম বাসার ভাই, সংগ্রহ করবেন ইনশাল্লাহ, যোগাযোগ করবেন, আমি মাছ পুজাই দেবো। ঢাকার বাইরে কি পৌঁছাই দিতে পারবেন? ঢাকার বাইরেও পুজাই দেবেন ইনশাল্লাহ। কিভাবে পৌঁছাবেন? এটি পরিবহন আছে, সুন্দরবন আছে, এগুলো বিভিন্ন ইয়ে আছে, আমরা পুজাই দিতে দিনে দিনে চলে যায় হয় ইনশাল্লাহ, বরফ করে পাঠাই দিতে পারবেন। যদি কালকে গিডালির ইয়ে একজনের ফোন দিতে আমার মাছ আমি মাছ পুজাই দেবো পরশু, পরশু ধরো অর্ডার। ইরানের একজনের ফোন দিতে তার মাছ পুজাই দেবো, আর এই দিন সুন্দরবন এটা ভিতরে পুজাই দিব কুরিয়া ইয়া দেব। 800-900 গ্রামের মাছ ভাইয়া, 1200 দিবেন ভাইয়া, 1200। আচ্ছা আসেন। আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে মাছ নিতে চায় তো নিতে পারবে? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আপনি কি মাছ পাঠিয়ে দিতে পারবেন? টাকা পাঠাইলে আমি টাকা পাঠাইলে হয়তো উনি যে আমার যদি যাওয়া আসা গাড়ি ভাড়া দিয়ে দেয় তাহলে আমি দিতে পারবো অনেক সময়, কিন্তু বেশিরভাগই আমরা যারা দেওয়া সম্ভব হয় না, কারণ 2 জন লোক ব্যস্ততার ভিতরে থাকি অনেক সময়। হ্যাঁ,
এই জন্য মাছ দেওয়া না অনেক কাস্টমারে বলে যে ভাই আমার পাশের মাছ পৌঁছানো যাবে কিনা সম্ভব না দিতে পারি না কত করে মাছগুলো নিচ্ছে আমরা একটু দেখি তিন কেজি 325 গ্রাম কেজিতে বিক্রি হলো 325 গ্রাম ভাই 30 গ্রাম 3 কেজি 730 গ্রাম পৌনে 2 কেজি সাইজের মাছ 500 টাকা কেজি ধরে বিক্রি হলো না ভাই এত ব্যবসা না ভাই এত ব্যবসা হলে তো ভাই ঢাকা শহর বাইরে যাবো মাত্র 3 মাস লাগবে এরকম ব্যবসা করা কত বিক্রি হলো 1200 একটু ডিম বেশি দেখাই দিচ্ছি আমরা আমার কয় কেজি আপনার 3 কেজি 730 গ্রাম 3 কেজি 730 গ্রাম 4470 টাকা দেন 870 টাকা দেন ছোট মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে বিক্রি হবে 2 কেজি ছোটটা কত গেল 600 আর তার বড়টা আর বড়টা বেশ চাষি 1150 আর ওই যে বড় আছে বলিদি কিছু ওইটা বেশ চাষি 1250 দাম একটু বেশি আর মাছ তো আস্তে আস্তে কমে যাচ্ছে মাছ কমতে আছে মাছ তো বাড়তে আছে আর আবহাওয়া খারাপের কারণে তো আরও মাছ আরও কম আরও কম যাও জিনিসের দিয়ে আইতো আবহাওয়া কেমন কারণ বাজারে প্রতিদিন সকালবেলা এখানে এখানে মাছ বিক্রি হয় এবং আপনারা পছন্দসই মাছ কিনতে পারবেন দেখে শুনে মাছ দেখুন আমি একটি মাছ দেখাই একটু উঁচা করেন তো এই মাছটা দেখুন দেখুন একদম রূপালী কালার একদম তরতাজা এবং এই মাছটিতে ডিম নাই বললেই চলে ডিম নেই এই মাছটির দাম কত 1150 টাকা এই মাছটা দিয়ে দেবেন মাছটা আর একবার একটু দেখাই সব কয়টি মাছই এখানে ফ্রেশ ভালো মাছ একটু দাম বেশি হয় এবং আপনারা সবসময় তো ইলিশ খাওয়া হয় না যারা কিনে খাবেন তারা একটু ভালো মাছই কিনে খাবেন একটু বেশি দাম দিয়ে কম দামে মাছ কিনে ঠকবেন না একটি মাছ কিনবেন 1000-1500-2000 টাকা দিয়ে একটি মাছ কিনে খাবেন কিন্তু সেই মাছটি যদি বাসায় নিয়ে দেখেন নরম অথবা স্বাদ নেই তেমন মাছ কেন কিনবেন চাঁদপুরের বদ্দার ইলিশ পাওয়া যাবে আমার মোবাইল নম্বর দিয়ে দেই বলেন 01922833116 আপনার নামটা বলে দেন মোহাম্মদ রফিজল মোল্লা মোহাম্মদ রফিজল মোল্লা রফিজল মোল্লা এখানে উনি সবসময় মাছ বিক্রি করেন গত বছর 12 মাস এখানে গত বছর সিরাজ ভাই তো আপনার সাথেই কাজ করতো আচ্ছা এখন আলাদা করে বিক্রি হয় তবে সবাই ভালো মাছ বিক্রি করে এখানে আমি ভোর 5টা হইতে আরম্ভ করি ভাই বেলা 1:30-1টা পর থাকি এখানে তো রোদ ওঠার পরে কোন কোন জায়গায় থাকেন যে রোদ উঠে গেলে অর্থাৎ আকাশে সূর্য সূর্য উঠে গেলে 11টা তো থাকি
ছাতি লাগাই আচ্ছা ছাতি ছাতি লাগা এখানেই থাকেন দে এখানে আচ্ছা মাছ কি বেচে যায় এই আলোর সময় একবার সবাই ক্লিয়ার করে দেন ইনশাআল্লাহ ক্লিয়ার করে চলে যান রেগুলার মার রেগুলার বিক্রি শেষ ইনশাআল্লাহ এই আজকে পাঁচ দুজনে ওয়াটারে মা দিলাম আর দুজনে মাত্র জায়গা থাকে দুজনে মাছ দি ভাই আজওয়াই মিন দিয়ে ইয়ার্স এখানে বড় মাছগুলো আমরা একটু দেখিয়েছি এর আগে আবারও প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করি মাছ মাছ সম্পর্কে জানানোর দাম সম্পর্কে জানানোর এই যে অনেকগুনে বলে ভাই অনেকগুনে বলে ভাই এর কেজি দিয়ে আমরা 1100 1200 পাইছেন 1200 পাইছেন আবার এক কেজি 200 গ্রাম এটা দাম 1200 1200 টাকা পাইছেন এটা কেমনে এই দেখেন এটা ডিজিনটা আর এটা ডিজিনটা আলাদা রাইতে আর দিনে ডিফারেন্স এটা থেকে 100 টাকা 150 টাকা বেশি থাকে পদ্মার মাছটা এটা বরিশাল এটা তাতপুর তাতপুরের মাছটা অবশ্য বেশি থাকে দাম বেশি থাকে কাস্টমার এটা বুঝাইতে গেলে তোমার এক কেজি 400 গ্রাম 500 গ্রাম তখন 1200 আবার এক কেজি 200 গ্রাম 150 গ্রাম এর তখন 1200 পেতেন এটা কোন হিসাবে কিন্তু ভালো দুই দিনই দাদাই করে না কাস্টমার ভালো মন্দ দাদাই করতে হয় বিল আসল কি ভালোটা পেতেন না খারাপ পেতেন দেখ আগে আসে দেখে দেখে দাও আমরা দেখছিলাম এই ভালো মাছ তোর দাম তোর দিনের অর্ডিনাল পদ্মার মাছ এটা কাস্টমার দিয়ে দিবেন না কাস্টমার কম দিতে খালি কম দিতে কমেন্টটা দিতে 1150